সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি আমের পাইকারি বাজারে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে আমের পাইকারি বাজার দর কত আছে। চলুন দর্শক, ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে আমের পাইকারি বাজার দর কত আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাই আপনার নাম কি? মোহাম্মদ ফয়সাল শরীফ। ফয়সাল শরীফ, আপনার দোকানের নাম কি? মক্কা মদিনা বাণিজ্যালয়। মক্কা মদিনা বাণিজ্যালয়। আপনার কাছে যদি কোনো ব্যবসায়ী কমিশনে আম দিতে চায় কিংবা অন্য কোনো কিছু দিতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল ফোনের মাধ্যমে। আপনার মোবাইল নাম্বারটি কি বলা যাবে? 01711998081। এই নাম্বারে যোগাযোগ করে আপনার কাছে কমিশনে মাল দিতে পারবে এবং পাইকারি রেটে আপনার কাছ থেকে মাল কিনতেও পারবে। জি জি। আপনার কাছে তো অনেক রকমের আম দেখা যাচ্ছে। জি জি। আপনার কাছে কী কী আম আছে? আম আছে হিমসাগর, ল্যাংড়া, লকনা, দুধসর, আমরুপালি, মল্লিকা, বিভিন্ন জাতের আম আছে। বিভিন্ন জাতের আম আছে। এই যে আপনার কাছে যে ফার্স্ট আমরা আম দেখতে পাচ্ছি, এটা কি? ল্যাংড়া। ল্যাংড়া আম। জি জি। এটা কোন জায়গার আম? এটা হচ্ছে আপনার সাতক্ষীরা। সাতক্ষীরা আম। এটা কেজিতে কয়টা হয়? এটা তিনটা কেজি হয়। তিনটাই কেজি হয়। পাইকারি কেজি কত বিক্রি করছেন? এটা 60-65। 60-65 পাইকারি বিক্রি করছেন? জি। সর্বনিম্ন 1 খাসি নেওয়া লাগবে? জি জি। আর এটা কি আম? এটা হিমসাগর। হিমসাগর আম। এটা কেজিতে কয়টা হয়? এটা 4-5টা। 4-5টা কেজিতে হয়। এটা কোন জায়গার আম? এটা সাতক্ষীরা। সাতক্ষীরার আম। আর সাতক্ষীরা আম হিমসাগর কত বিক্রি করছেন? এটা 65-70। 65-70 টাকা কেজি পাইকারি? জি জি। 1 কেজিতে আপনার 3-4টা হয়? 3-4টা। সর্বনিম্ন কতটুকু নিলে আপনারা পাইকারি বিক্রি করেন? সর্বনিম্ন 1 ক্রেট আর কি। যাকে 1 ক্রেট। জি। 1 ক্রেটে কত কেজি থাকে? 25-26 কেজি থাকে। 25-26 কেজি নিলে আপনারা 60-65 টাকা রাখবেন হিমসাগর আম। জি জি। আর এটা কি? এটা দুধসর বলে, গুটিজাত। দুধসর। জি জি। এটার পাইকারি কত আছে? এটা ভাই 50 টাকা। 50 টাকা কেজি দুধসর। জি। পাশে যে আরেকটা আম দেখা যাচ্ছে, এটা কি আম? এটা হিমসাগর। এটা হিমসাগর। এটা কত বিক্রি করছেন? এটা 50-50। 50-50। এটার কালার একটু খারাপ। জি জি। আর এটা কি আম ভাই? এটা লকনা। লকনা আম। এটা কত বিক্রি করছেন পাইকারি? 32-35। 32-35 টাকা কেজি পাইকারি বিক্রি করছেন আজকের বাজারে? জি। আর এটা কি আম ভাই? এটা ল্যাংড়া। ল্যাংড়া আম। ল্যাংড়া আমের কেজি কত আছে? এটা ওইটার দামই, ওই যে আগেরটার দামই। আগেরটার দাম। আর এটা কি আম? ওটা হিমসাগর। এটার কত কেজি আছে? এটা 60-65। 60-65। মানে এক এক কোয়ালিটির আম এক এক রকম দাম। ল্যাংড়া আমি 3-4 রকমের কোয়ালিটি আছে, হিমসাগরও 3-4 কোয়ালিটি আছে। কোয়ালিটির উপর নির্ভর করে দাম নির্ভর করতেছে। এই যে আপনার কাছে যে আরেকটা আম দেখা যাচ্ছে, এটা কি? এটা হিমসাগর ক্যাট। এটা হিমসাগরের ক্যাট আম। জি জি। এটা কত বিক্রি করছেন? এটা 40-45। 40-45 টাকা কেজি পাইকারি বিক্রি করছেন। আর এটা কি আম? ওটা ল্যাংড়া। এটাও ল্যাংড়া আম। এটার কেজি কত আছে? এটা 50-50 টাকা কেজি। পাশে যে আরও অনেক আম দেখা যাচ্ছে, হ্যাঁ, কোনটার কত কেজি আছে একটু বলা যাবে? হ্যাঁ, ও পাশে আছে আপনার মল্লিকা আম, এটা হচ্ছে 40-45 টাকা। মল্লিকা 45-45 টাকা। তারপরে কি আম? তারপর আছে লকনা আম। লকনা কত বিক্রি করছেন? আপনার 30-35 টাকা পর্যন্ত বাজার আছে। 30-35 টাকা বিক্রি করছেন লকনা আম? লকনা পাইকারি। পাইকারি। আর কোনো আম আছে আপনার কাছে নতুন? না, নতুন আর কোনো আম নাই। এই 5-7 জাতের আমি আছে আমার কাছে। এই 5-7 জাতেরই আমি আছে আপনার কাছে, কিন্তু বিভিন্ন কোয়ালিটির। জি জি। ভাই আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ।